ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কালকের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রবল কবির রিজভী। ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিএনপির জামায়াত বলেন সজীব ওয়াজিদ জয়। মহাসমাবেশ থেকে আন্দোলনের গতি পথ পাল্টাবে বিএনপি। লক্ষ্মীপুরে যুবলীগের নেতা হত্যা, পাঁচজনের ফাঁসি, ১৪ জনের যাবজ্জীবন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। রাতের অন্ধকারে এমপি ক্ষমতার দ্বন্দ্ব থেকে কুষ্টিয়া আওয়ামী লীগে পাল্টাপাল্টি। বাংলায় নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভা বয়কট বিজেপির, মুখ্যমন্ত্রীকে তোপ অগ্নিমিত্রার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ক্রিমিয়া হামলা চালানোর হুঁশিয়ারি কিয়েভের। খাদ্য সংকটে পড়বে বিশ্ব, চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলুক ভারত, চাই IMF। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক দফা দাবিতে বিএনপি ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা উৎসব মুখরভাবে আসছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রবল কবির রিজভী। তিনি বলেন আগামীকালকের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল কথা বলেন রিজভী। আগামীকাল মহাসমাবেশ উল্লেখ করে রুহুল কবির রিজভী আরও বলেন এই মহাসমাবেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। আর মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশেপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন, সবাই উৎসব মুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছেন। এই মহাসমাবেশ সফল ও সার্থক হবে, এই মহাসমাবেশে দেশের জনগণদের অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিএনপি জামায়াত বলেন সজীব ওয়াজিদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজিদ জয় বলেছেন বিএনপি জামায়াত জোট 2006 সালে ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। সজীব ওয়াজিদ জয় তার ফেসবুক অ্যাকাউন্টে ভিজুয়াল রিপোর্ট সহ এক স্ট্যাটাসে বলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের উপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তোলে বিএনপি জামায়াতের জোট। এমনকি তাদের এই পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ও ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে। ভিজুয়াল রিপোর্টের বর্ণনায় উল্লেখ করা হয় বিএনপি জামায়াতের নেতারা আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে ভীত হয়ে পড়েছে। আরও বলেন তিনি, তাদের ওই অপচেষ্টার অংশ হিসেবে তারা 1,23,00,000 ভুয়া ভোটারের তালিকা তৈরি করেছিল এবং প্রতিটি উপজেলায় নিজ দলের কেডারকে নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। মহাসমাবেশ থেকে আন্দোলনের গতিপথ পাল্টাবে বিএনপি। সরকারি পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সাধারণ নির্বাচনে এক দফা দাবিতে 27 জুলাই রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। এতে নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। আর এই মহাসমাবেশ থেকে আন্দোলনে নতুন মোড় নেবে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপি সূত্র আরও জানিয়েছে দলের নেতাকর্মীরা ইতিমধ্যে রাজধানীতে আসতে শুরু করেছেন। মহাসমাবেশ সফল হলে দলের আন্দোলনের গতিপথ পাল্টে যেতে পারে, আর এ কারণেই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সূত্রটি আরও বলছে, সরকার মহাসমাবেশের দিন সড়ক, রেল ও নৌপথে রাজধানীতে প্রবেশে বাধা দিতে পারে। এ সংখ্যায় সারা দেশের নেতাকর্মীদের আজকের মধ্যে ঢাকায় প্রবেশ করতে বলা হয়েছে। রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ আয়োজন করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। বিএনপি সূত্রে আরও জানা যায়, তাদের সমমননা 37 রাজনৈতিক
রাজনৈতিক দল জোট রাজধানীতে বিএনপির সমাবেশস্থলের কাছে 10টি স্থানে পৃথকভাবে বিক্ষোভের আয়োজন করবে। সম্প্রতি বিএনপির একদফা দাবির প্রতি সমর্থন জানানো ইসলামী আন্দোলন বাংলাদেশও এদিন বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে। লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা, 5 জনের ফাঁসি, 14 জনের যাবজ্জীবন। লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জে যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলায় 5 জন আসামিকে মৃত্যুদণ্ড ও 14 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11:30টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারক সৈয়দা আমির ফারহিন এই রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের সময় আদালতে 2 আসামি উপস্থিত ছিলেন, তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সকালে রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 8:30 থেকে শুরু হয় বৈঠকটি আর চলে 9:45 পর্যন্ত। 1.5 ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ অংশগ্রহণ করেন। রাতের অন্ধকারে এমপি ক্ষমতার দ্বন্দ্ব থেকে কুষ্টিয়া আওয়ামী লীগে পাল্টাপাল্টি। কুষ্টিয়ায় 2 উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে নবীন ও প্রবীণ নেতাদের মধ্যে কাদা সুরাসুরি ও বিষোদাগার নিয়ে অস্বস্তিতে পড়েছেন কর্মীরা। সম্প্রতি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও নানা আলোচনার জন্ম দিয়েছে। দলীয় কর্মীরা বলছেন নবীন ও প্রবীণের ক্ষমতার দ্বন্দ্ব থেকে বিরোধের সূত্রপাত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমারখালী ও খোসাকা আওয়ামী লীগের নবীন ও প্রবীণ নেতাদের মধ্যে বাক্যযুদ্ধ জনসম্মুখে এসেছে। এই বাক্যযুদ্ধের এক পক্ষে আছেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ উরফে জর্জ, অপর পক্ষে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। বাংলায় নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভা বয়কট বিজেপির, মুখ্যমন্ত্রীকে তোপ অগ্নিমিত্রার। রাজ্যে নির্যাতিত হচ্ছেন মহিলারা কিন্তু মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ করছেন না, এই অভিযোগ তুলে বিধানসভা অধিবেশন বয়কট করল বিজেপি দল। বিধানসভার বাইরে থেকে বিজেপি বিধায়করা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের কথায় বাংলায় নারীরা সুরক্ষিত নেই, ধর্ষণ খুনের ঘটনা ঘটছে না নিয়ে মুখ্যমন্ত্রীর একটি কথাও বলছেন না, কিন্তু মণিপুরের জন্য কাঁদছেন। এদিকে ভাঙর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলেন নৌশাদ সিদ্দিকি। বিধানসভা অধিবেশন মুলতবি, প্রস্তাব আনে বিজেপি, অভিযোগ স্পিকার মুলতবি প্রস্তাব পড়তে দেননি। এর পরপরই অধিবেশন সেরে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা। বিধানসভার বাইরে প্লেকার্ড হাতে বিক্ষোভ করেন তারা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব উগরে দেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তারা। অগ্নিমিত্রা পল বলেন সাদগাছিয়া থেকে পাঁচলা বাংলায় জেলায় জেলায় মেয়েরা অত্যাচারিত, কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে, কোথাও নগ্ন করে ঘুরানো হচ্ছে, সেদিকে মহিলা মুখ্যমন্ত্রীর কোনো ক্রুক্ষেপ নেই। মণিপুর নিয়ে উনি কাঁদছেন, বাংলার মেয়েদের জন্য চোখের জল কোথায়? অগ্নিমিত্রার কথায় মণিপুরে যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু বাংলার পরিস্থিতিকে আমরা অস্বীকার করতে পারি না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ক্রিমিয়ায় হামলা চালানোর হুঁশিয়ারি কিয়েভের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকেসে রেজনিকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা থামাবে না কিয়েভ। সম্প্রতি ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার ঘটনার মধ্যে এমন বার্তা দিলেন তিনি। সিএনএন দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ক্রিমিয়া সেতুতে হামলা হলে তাদের সক্ষমতা কমে আসবে, কারণ এই সেতু দিয়ে রসদ সরবরাহ করছে মস্কো। সেতুটি স্থায়ীভাবে ধ্বংস করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে রেজনিকভ আরও বলেন ইউক্রেনের চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে আরও গোলাবারুদ, জ্বালানি, খাদ্য পৌঁছানোর বিকল্প পথ বন্ধ করতে হবে। মূলত শত্রুদের কাছে রসদ সরবরাহের রাস্তা ধ্বংস করা ছাড়া উপায় নেই। এদিকে ইউক্রেনের 2টি ড্রোন হামলায় রাশিয়ার মস্কোয় একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্তের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন হোয়াইট হাউসের মুখপাত্র জিন পিয়ারি।
তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরণে হামলাকে কোনোভাবে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, রাশিয়া ওডেসা ও দক্ষিণ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে দূরপাল্লার হামলা জোরদার করেছে। এছাড়া আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তৎপরতা শুরু করেছে মস্কো। খাদ্য সংকট পর্বে ভিসে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলুক ভারত, চাই IMF। রপ্তানি নিষিদ্ধ করেছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ ভারত। আবহার খামখেয়ালিপনা, স্থানীয় বাজারে লাফিয়ে বেড়েছে দাম। এই পরিস্থিতিতে গত বিশে জুলাই নন বাসমতি সাদা চাল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতের চাল রপ্তানি বন্ধ করায় বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে IMF জানালো, তারা ভারতকে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করবে। আন্তর্জাতিক আর্থিক সংস্থার দাবি, ভারতের সিদ্ধান্তে গোটা বিশ্বের মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলবে, যা নিয়ে তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক বাজারে সিংহভাগ চাল রপ্তানি করে থাকে ভারত সহ এশিয়ার দেশগুলি। ফলে ভারতের এই সিদ্ধান্তে দেশে চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে চালের দাম অনেকটাই বেড়ে যাবে। বিশ্ববাজারে একাই 40% চাল রপ্তানি করে থাকে ভারত। কম বেশি 61 দেশ ভারতের এই খাদ্যশস্য কেনে। এর মধ্যে সবচেয়ে বড় ক্রেতা চীন, বেনিন, সিনেগাল, টোগো ইত্যাদি দেশগুলি। ভারতের সিদ্ধান্তের ফলে 80% চাল রপ্তানি আটকে গিয়েছে। এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে IMF।